সোমবার সাত সকালে কান্দি থানার অন্তর্গত মহালন্দী গ্রামে তেতুলিয়া মাঠ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় এদিন সকালে কান্দি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য এবং কান্দি থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ওই ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি পাশাপাশি ওই ব্যক্তির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় স্যাররা ফোন করলো জাস্ট বলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদের যায় দিয়ে ওখানে দেখছে মারা যাবে ওখানে জাস্ট তুলে নিয়েছে এসেছে কান্দি ওখানে গাছ তালাতে পড়েছিল